বুঝতে পারতেছেন, আমাকে দেখে মনে হয় যে আমার সাথে কি প্রেম করবে? আপনাকে দেখে মনে হয় 8-10 জন প্রেম করার কথা করতে চায়, কিন্তু আমি তো মানে আমার সাথে প্রেম যে করতে আসবে আমার এত প্যারা, মানে এত প্যারা, আমার মনে হয় না কেউ আমার সাথে 2 দিনের বেশি থাকতে পারবে। আপনার তিনটা প্যারার কথা আমরা জানতে চাই। প্রথম কি, স্বাগত জানাই। আর আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছে, যার নাম হচ্ছে মিষ্টি। কেন তার নাম মিষ্টি রাখা হয়েছিল? এবং আমাকে অনেকে বলতো যে আপনি কিন্তু দেখতে অনেক মিষ্টি, আমি তাদের উত্তর দিতাম হ্যাঁ, এই জন্য আমার চারপাশ দিয়ে পিঁপড়া ঘোরাঘুরি করে। তো এইরকম একটা মানুষের আশপাশ দিয়ে আমরা ঘোরাঘুরি করবো, এটাই স্বাভাবিক। এবং ঘুরতে ঘুরতে তার সান্নিধ্য পেয়েছি এবং তার সাথে কিছুক্ষণ আমরা আলাপচারিতা চালাবো, দেখি উনি আমাদের কতটুকু জানাতে পারেন, আমরা কতটুকু তার কাছ থেকে জানতে পারি। সবার আগে যেটি জানতে চাইব, এই যে মাত্র ভ্যালেন্টাইন ডে গেল, মাত্র ভ্যালেন্টাইন ডে গেল, এই ভ্যালেন্টাইন ডেতে আপনি কতগুলো ডেটে গিয়েছেন? কতগুলো? একটা রেডে তো যেতে পারলাম না এখন পর্যন্ত। বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটের কথা বলেছি, বয়ফ্রেন্ডের কথাই তো বললাম, ডেট কি মানুষ অন্য কারোর সাথে যায় না? বয়ফ্রেন্ডই তো হইল না, তাহলে ডেটে যাব কিভাবে? কমন অ্যানসার, আমরা গত 99টা এপিসোডে একই অ্যানসার পেয়েছি, আজকেও আমরা সেই একই অ্যানসার পেলাম। যাই হোক, আপনার একটা বুঝতে পারতেছেন, আমাকে দেখে মনে হয় যে আমার সাথে কি প্রেম করবে? আপনাকে দেখে মনে হয় 8-10 জন প্রেম করার কথা করতে চায়, কিন্তু আমি তো মানে আমার সাথে প্রেম যে করতে আসবে আমার এত প্যারা, মানে এত প্যারা, আমার মনে হয় না কেউ আমার সাথে 2 দিনের বেশি থাকতে পারবে। আপনার তিনটা প্যারার কথা আমরা জানতে চাই, প্রথম কি? প্রথমত হচ্ছে গিয়ে, আচ্ছা এগুলো বললে তো ভবিষ্যতে যে প্রেমগুলো করতে আসবে তারাও তো সাবধান হয়ে যাবে, তারা সাবধান হয়ে প্রিপেয়ার হয়ে আসবে যে মিষ্টির সঙ্গে রিলেশনশিপে যাওয়ার 3টি হচ্ছে বিষয় জানতে হবে এবং 3টি বিষয় মাথায় রাখতে হবে। সেই 3টি বিষয় কি? ওরে মিষ্টির সাথে এমনি প্রেম করতে আসুক, বলে দিলে সমস্যা, বললাম না প্রেম করতে আসছিল, বাট আমার এত প্যারা, এত প্যারা, এত প্যারা, না নিতে পেরে চলে গেছে। যে কোনো একটি প্যারার কথা আমরা জানতে চাই। আমি ফোন সবসময় ওয়েটিং থাকে? না, আমার ফোন ওয়েটিং থাকে না, আমি 24 আওয়ার তাকে ফোন দিয়ে দিয়ে জ্বালায় ফেলি। আচ্ছা, 24 আওয়ার এই পক্ষ থেকে বয়ফ্রেন্ডকে ফোন করা হয়, এরকম গার্লফ্রেন্ড কজনের ভাগ্যে চটে? এইটাই তো ছেলেদের প্যারা লাগে, ছেলেরা তো সেটা নিতে পারে না। অবশ্যই নিতে পারি আমরা, না পারে না, ওরা চিন্তা করে ফোনটা যদি একটু ঠিকঠাক থাকে, মানে মনে করেন যে এখান থেকে বের হয়ে দেখা যাবে আরেকটা মেয়েকে দেখবে, ওইখানে গিয়ে আরেকটা চাল চালানোর ট্রাই করবে, তো গার্লফ্রেন্ড যদি ফোন দিয়ে ফেলে তো সেই মেয়েটার সাথে 2 মিনিট কথা বলতে টাইম পাবে। আমাদের পক্ষ থেকে ব্যাপারটা উল্টা, আমরা মনে করি যে এই মেয়ে আমার সাথে রিলেশনে আছে, বাইরে আরো 2টা মেয়ে ছেলের সাথে রিলেশনশিপে আছে। এ পর্যন্ত কয়টা রিলেশনশিপে যাওয়া হয়েছে? আমি তো যেতেই পারলাম না, যাওয়ার আগেই তো চলে যাচ্ছে ওরা, আমি কি করব? এরপরের প্রশ্ন আমি করি, আমি অ্যানসার দেই। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে কবে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং এ গিয়েছিলেন? আমার তো বয়ফ্রেন্ডই নাই, ডেটিং এ কি করে যাব? এটা তো সত্যি কথা, বয়ফ্রেন্ডই তো নাই, কোথায় যাব? কেমন কি রকম বয়ফ্রেন্ড পছন্দ? আপনার বয়ফ্রেন্ড হওয়ার জন্য প্রথম যোগ্যতাটি কি হওয়া উচিত? অবশ্যই খুব ভালো মনের মানুষ হতে হবে, আর আমার প্যারাগুলো সহ্য করতে হবে। মানে কন্টিনিউয়াসলি 24 ঘন্টা ফোন রিসিভ করার মতো তার হচ্ছে মানসিকতা থাকতে হবে, তাই তো? আমি অনেক বেশি পকড় পকড় করি, অনেক বেশি কথা বলি, আমার ভালো লাগে কথা বলতে। এখন মনে করেন যে আমার ব্যাপারটা হয় কি, আমার বয়ফ্রেন্ড হলে আমার কোনো ফ্রেন্ডও থাকতে পারে না, সত্যি বলতে আমি এত বেশি পরিমাণ, মানে আমার ফ্রেন্ড হলে শুধু আমারই ফ্রেন্ড হইতে হবে, সেটা অন্য কারোর ফ্রেন্ডও হওয়া যাবে না, এরকম ব্যাপার। তো আমি আমার বয়ফ্রেন্ডকে সারাক্ষণই বলতে চাই আমি এটা করছি, ওইটা করছি, এই করছি, এখন নেল পলিশ লাগাইছি, এখন হচ্ছে এই ড্রেসটা পরবো, কিন্তু এগুলো কেন যে নিতে চায় না আমি বুঝি না। আচ্ছা, তা আপনার বয়ফ্রেন্ড হোক, সেই শুভকামনা রইল। বয়ফ্রেন্ডের কাছ থেকে কি গিফট চান স্পেশাল দিনে? স্পেশাল দিনে আমি না চকলেটস খেতে অনেক লাইক করি, কিন্তু প্রবলেমটা হচ্ছে চকলেটস খেলে তো ফ্যাট হয়ে যায়, এই সমস্যা, চকলেটস নিতে চাই। আচ্ছা, তার মানে আপনি খুব স্বাস্থ্য সচেতন? সচেতন হতে পারলাম আর কোথায়, হতে তো পারতেছি। এরপরে যদি আরো সচেতন হন আপনি ভ্যানিশ হয়ে যাবেন। না, তারপরে যে ক্যামেরা তো অনেক মোটা মোটা লাগে। পৃথিবীতে সবচেয়ে পছন্দের মানুষ কে? অবশ্যই আমার বাবা। আচ্ছা, হিরো হিসেবে সবচেয়ে বেশি পছন্দ কাকে ওয়ার্ল্ড ওয়াইড? ওয়ার্ল্ড ওয়াইড তাহলে ঋত্বিক রোশনের কথা পছন্দ। বাংলাদেশ, বাংলাদেশের ক্ষেত্রে শাকিব খান ভাইয়া তো ভালো, কিন্তু ইদারিং ক্রাশ খাচ্ছি হচ্ছে আরফিন শুভ ভাইয়ের উপর। আচ্ছা, শাকিব খান ভাইয়া তো ভালো, কিন্তু ইদানিং আরফিন শুভ ভাইয়ার উপরে, এরপরে সিয়াম, তারপরে হচ্ছে সাইমন ভাইয়াও ভালো দেখতে, বাপ্পি ভাইয়া তো খারাপই না, এরকমই ব্যাপারটা আর কি। কোন হিরোর সঙ্গে ডেটে যেতে চান? হিরোর সঙ্গে ডেটে যাবো, হিরো কি আমার সাথে যাবে? অবশ্যই যাবে। কেন যাবে, তাদের তো গার্লফ্রেন্ড থাকতে পারে। আমি তো ওই পক্ষকে জিজ্ঞেস করিনি যে কোন হিরো আপনি হচ্ছে মিষ্টির সঙ্গে ডেটে যেতে চান, মিষ্টিকে জিজ্ঞেস করেছি কার সঙ্গে ডেট অর ডিনারে যেতে চায়। আমি
আমার না কোনো হিরোর সাথে ডেটে যাওয়ার ইচ্ছা নেই। হিরোইনের সাথে? হিরোইন হলে ভালো হয়, অনেক কথা বলা যায়। মানে মেয়েরা মেয়েদের সাথে কথা বলে, এটা সত্যি কথা। আমি বললাম না আমি কথা বলতে খুব পছন্দ করি, হিরোইন হলে আসলে ভালো হয়। আমি দেখলাম যে মেয়েরাই একমাত্র বুঝে এটা কথা বলার মজা। সত্যি কথা, আপনি যে কোনো মেয়েকে দেখবেন কি এক মেয়ে এক মেয়ের সাথে বসলে মানে পৃথিবীর সব গল্প তারা করতে পারে। আচ্ছা হ্যাঁ, শপিং এ গেলে কোন জিনিস আগে কিনতে ইচ্ছা করে, জুয়েলারি অর কস্টিউম ড্রেস? জুয়েলারি তো পছন্দ, সবচেয়ে বেশি পছন্দ স্যান্ডেল। স্যান্ডেল নিজে পরার জন্য না অন্যকে মারার জন্য? পড়তে তো পছন্দ করি, আমি না কাউকে মারতে পারি। কখনো কারো গায়ে হাত তুলেছেন? কখনো? হ্যাঁ, আমার ছোট ভাই, আমার একদম মানে ইমিডিয়েট যে ছোট ভাই, ওর সাথে আমার প্রচুর মারামারি হয়, এখন পর্যন্ত মারামারি হয়। মানে ওকে আমি সহ্যই করতে পারি না, কেন যে সহ্য করতে পারি না আমি জানি না, বাট আমার ওকে ভালো লাগে না। নিজে মার খাওয়া হয় বেশি না দেওয়া হয় বেশি? আমি বড়, আমি মাই ডিম, আমাকে কিছু বললে তো আম্মু আছে। আচ্ছা, কে বেশি আপনাকে ভালোবাসে, আম্মু না মা? আম্মু না বাবা? বাবা তো আমাকে অনেক বেশি ভালোবাসে, আম্মু যে কম ভালোবাসে তা না, তবে বাবা একটু বেশি। হ্যাঁ, এই এই ব্যাপারে আমরা কম্পেয়ার করতে চাই না যে মা ভালোবাসে না বাবা ভালোবাসে, আমরা হচ্ছে একটু তুলনামূলক। দেখা যায় যে ছেলেরা সব সময় হচ্ছে যে মা আমাকে বেশি ভালোবাসে, বাবাকে আমরা একটু ভয় পাই, এইরকম এই ব্যাপারটাই জানতে চাইছিলাম আর কি। বাবা কখনো খুব বকেছে? হুম, সেই বিষয়টা কি ছিল, খুব বকা খাওয়া হয়েছে বাবার কাছ থেকে? বাবা তো ওরকম বকে না, বাবার কিছু বলতে ইচ্ছে হলে আম্মুকে বলে দেয়, আম্মু এসে আমাকে বায়া হয়ে আসে সেগুলো। হ্যাঁ ওইটাই হয়, উনি কিছু বলে না, কিছু খারাপ লাগলে আম্মুকে বলে দেয়, আম্মু এসে ইচ্ছে করে। মায়ের প্রধান অস্ত্র কি, খুন্তি ঝাড়ু স্যান্ডেল? আমার মায়ের অস্ত্র হচ্ছে আমাদের বিছানা ঝাড়ু। সেটি কয়বার গায়ে পড়েছে? বাংলাদেশে না সবাই না বুক দেখি, কারোর ক্রাশ খেতে পারতেছি। ও, ঋত্বিক খুব সিঙ্গেল ছিল এতদিন? ঋত্বিক সিঙ্গেল তো এখন সিঙ্গেলই, তাই না? এই জন্যই তো ভালো লাগে, যেদিন থেকে বুঝতে সেদিন থেকে শুনতেছি ডিভোর্স। নাটকের কোন অভিনেতাকে পার্সোনালি পছন্দ? আমার আমার তো সজল ভাইকে ভালো লাগে। আমার নামও সজল। হ্যাঁ সেটা আমরা জানি, সেটা আসার পরে বলছি। সজল ভাইয়া? আচ্ছা সজল ভাইয়া কোথায়? আমি কোনো কথা বসে বলবো। খেলাধুলা হিসেবে কোনটি পছন্দ? খেলাধুলা হিসেবে মানে নিজে খেলতে নাকি খেলা দেখতে? নিজে খেলতে। ও, আমি খেলতে, আমি তেমন কিছু খেলতে পারি না, তবে এখন পাবজি খেলতে খুব পছন্দ। গোলাগুলি খরায় খুব পছন্দ তার মনে আছে। পৃথিবীতে কোন দেশে জীবন একবার হলেও ঘুরতে যেতে চান? সুইজারল্যান্ড। আচ্ছা, উইথ হাজবেন্ড অর সিঙ্গেল? উইথ মাই মম, কজ আমার আমি খুব মেসি টাইপের একটা মেয়ে, আমি অলওয়েজ অগোচ। লাস্ট কোশ্চেন, এটি হচ্ছে যে জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে কি পেতে চান, যে এটি পেয়ে গেলে আমার জীবন স্বয়ংসম্পূর্ণ বা হচ্ছে যে জীবনে আর চাওয়ার কিছু থাকবে না, সেটি কি? অবশ্যই একজন প্রতিষ্ঠিত দোয়া আসুক আমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমাদের লিসেনারদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল, দোয়া রইল আপনার জন্য। আর যেতে যেতে যদি আমাদের বন্ধুদের জন্য কিছু বলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যাবত আমার, বিশেষ করে আমার এই পকর পকরগুলো শোনার জন্য। আর সবাইকে বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সজল ভাইয়ের সাথে থাকুন। থ্যাংক ইউ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।